গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে 1997 সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে যাত্রা শুরু হয়। পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক বৃহত্তর পরিসরে পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে কমপ্লেক্সটিকে একটি স্বশাসিত একাডেমিতে উন্নীত করা হয়। 16 নভেম্বর 2011 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি তথা বাপার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2012 সালের 14 নম্বর আইন বলে বাপার্ড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি 40 একর জমির উপর ঘাঘর নদীর পাড়ে সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। বাপার্ড প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য হল গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র বিমোচন, পল্লী উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তা। এই লক্ষ্যে বাপার্ড প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি এবং গবেষণার মাধ্যমে কৃষি, শিক্ষা ও ক্ষুদ্র শিল্পক্ষেত্রে নতুন নতুন কৌশল, তত্ত্ব ও লাক্সই প্রযুক্তি উদ্ভাবন করে গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনই বাপার্ডের অন্যতম উদ্দেশ্য। দারিদ্র বিমোচন থেকে আমাদের মানুষকে প্রশিক্ষণ দেওয়া দরকার। গোপালগঞ্জ আপনারা জানেন যে এটা কোটালীপাড়া ঘাঘর নদীর তীরে করি, যে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স প্রথম করি সেটাকে এখন একটা একাডেমি হিসেবে আমরা উন্নীত করেছি এবং সেখানে আমরা মানুষকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে দিচ্ছি। বাপার্ড পরিচালনার জন্য 21 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা বোর্ড রয়েছে। LGRD ও কোঅপারেটিভ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এই বোর্ডের চেয়ারম্যান ও মহাপরিচালক, বাপার্ড সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে আমরা 42,368 জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেছি এবং তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের আয়ের উৎস আমরা বের করে দিতে পেরেছি। এর ভিতরে মৎস্য চাষ, কৃষি এবং পশুপালনে তাদের দক্ষতা এবং তাদের আয় বৃদ্ধির প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। এটা একটি জাতীয় সম্পদ, এই সম্পদটিকে সর্বোচ্চ ব্যবহার করে আমরা আরও দেশের সেবা করতে চাই। এই একাডেমির মূল ম্যান্ডেট 4টি: ট্রেনিং, রিসার্চ, অ্যাকশন রিসার্চ এবং অ্যাডভাইজারি সার্ভিসেস। বাপার্ডের কারিগরি বিষয়ক প্রশিক্ষণগুলোর মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ, মৎস্য ও চিংড়ি চাষ, হ্যাচারি ও নার্সারি ব্যবস্থাপনা, বসত বাড়িতে সবজি চাষ, হাঁস মুরগি পালন ও ব্যবস্থাপনা, গরু ও ছাগল মোটাতাজাকরণ, হস্তশিল্প ও পোশাক তৈরি অন্যতম। এসব ট্রেনিংয়ের পাশাপাশি সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্সের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। বাপার্ড থেকে পশুপালন প্রশিক্ষণ নিয়ে আমি প্রথমে 2টা ঘর তুলি, ঘর তোলার পরে 2টা গরু তুলি, 2টা গরু তুলে আমি 10টা গরু উন্নত হই। তার ভিতর থেকে আমি 6টা গাভি বিক্রয় করিয়া জায়গা জমি ক্রয় করি। তারপর বর্তমানে আমার 4টা গরু আছে, এ থেকে প্রতিদিন আমি প্রায় 10 লিটার দুধ পাই, এ থেকে আমি খুব ভালোভাবে চলতে আছি। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জলবায়ু, আবহাওয়া, লবণাক্ততা, ভূপ্রকৃতি ইত্যাদি বিবেচনায় এই একাডেমি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে গবেষণা পরিকল্পনা গ্রহণ করে থাকে। বাপার্ড প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 14টি গবেষণা সম্পন্ন হয়েছে। তার মধ্যে জলবায়ু সহিষ্ণু গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ, ভাসমান বেড়ে সবজি চাষ, সূর্যমুখী চাষ এবং থাই, কই ও মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ অন্যতম, যা অত্র এলাকাসহ আশেপাশের এলাকাগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে মাননীয় প্রধানমন্ত্রী 344 কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। মূলত এই প্রকল্পের আওতায় বাপার্ডের অবকাঠামো সময় নির্মিত হচ্ছে। বাপার্ডে আন্তর্জাতিক মানের অবকাঠামো, প্রশিক্ষণ এবং গবেষণা সুবিধাদি ইতিমধ্যে নির্মিত হয়েছে। বাপার্ড প্রতিষ্ঠা পল্লী উন্নয়নের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য। আপগ্রেডেড হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু, মোটাতাজাকরণ এবং দুগ্ধ উৎপাদন, ইনকিউবেটর মেশিনের মাধ্যমে দেশি মুরগির বাচ্চা উৎপাদন এবং দেশি মুরগি পালন জনপ্রিয় করার লক্ষ্যে প্রায়োগিক গবেষণা চলমান রয়েছে। এছাড়া প্লাবন ভূমিতে মৎস্য চাষ বিষয়ে গবেষণা চলমান রয়েছে। প্রায়োগিক গবেষণার অংশ হিসেবে ভুট্টা, মৌরি, মাল্টা, কাগজি লেবু ও সৌদি খেজুর উৎপাদন সহ কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণা চলমান রয়েছে। আমি 40 বছর যাবৎ মাছ চাষ এবং হ্যাচারি ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলাম এবং আছি, কিন্তু বিগত দিনে
আমার চাষ পদ্ধতি ফ্যাচারি ব্যবস্থাপনাতে কিছু ত্রুটি এবং কিছু সমস্যা ছিল। বাপার্ডের প্রশিক্ষণ এবং বাপার্ডের সাথে জড়িত হওয়ার পরে এই ত্রুটি এবং সমস্যাগুলো দূর হয়েছে। এখন আমি বলতে পারি যে মাছ চাষ এবং ফ্যাচারি ব্যবস্থাপনা আমি একজন সফল ব্যবসায়ী। ভ্রাম্যমান কৃষি পরামর্শ কেন্দ্রের মাধ্যমে এলাকার কৃষকদের ফসলের রোগ ও প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ফিশ ডিজিজ ক্লিনিকের মাধ্যমে মৎস্য চাষীদের পরামর্শ প্রদান করা হয়। এমনকি বাপার্ডের কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রমের আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে অত্র এলাকার কৃষকদের স্বল্প মূল্যে ধান কাটার ব্যবস্থা রয়েছে। মাটির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে অধিক ফলন উৎপাদনে ভার্মি কম্পোস্ট জনপ্রিয় করার লক্ষ্যে বাপার্ড কাজ করে চলেছে। আমার স্বামী অসুখ হয় এবং সেই অসুখের পর সে মারা যাওয়ার পরে আমার একটা ছেলে নিয়ে আমি খুবই খারাপ অবস্থায় ছিলাম। এবং আমি হঠাৎ করে শুনি যে বাপার্ডে ওইখানে ভার্মি কম্পোস্টারের ট্রেনিং হচ্ছে। আমি সংবাদ পেয়ে সেখানে গেলাম এবং সেই ট্রেনিং দিয়ে সেইভাবে আমি ভার্মি কম্পোস্ট শুরু করি। আর সেই কাজ শুরু করার পর থেকে আমি দেখতেছি যে অনেক সার হইতেছে এবং আমার এলাকাবাসী সবাই আমার কাছ থেকে সার কিনে নিচ্ছে। এইভাবে আমি এই সার বিক্রি করে করে আগের থেকে আমি অনেক ভালো আছি। এছাড়াও বিলুপ্ত প্রায় দেশীয় মাছ পুনরায় ফিরিয়ে আনতে বাপার্ড প্রায়োগিক গবেষণার কাজ চলমান রেখেছে। বর্তমানে বাপার্ড জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গবেষণা ও প্রশিক্ষণের জন্য সেন্টার অফ এক্সেলেন্স এবং দারিদ্র বিমোচনে সরকারের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে। এককালের দারিদ্র প্রবণ এলাকায় এটি মানুষের জনজীবনে উৎপাদনমুখী কার্যক্রম নিতে সহায়তা করতে পারে, ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করতে পারে, আয় বর্ধক কাজে প্রশিক্ষণ নিতে পারে এবং সেই সঙ্গে গবেষণা ভিত্তিক ফলাফল পল্লী উন্নয়নের ক্ষেত্রে আরও কী করা যায় সেটি এই বাপার্ডের প্রধান লক্ষ্য। দারিদ্র বিমোচন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, পল্লী উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তা করাই এই একাডেমির মূল উদ্দেশ্য।